কালকে দালাল যে ভিডিওটা করে ওর মানে প্রিয়াকে নিয়ে ভিডিও করে যে ওর হিংসার বহিঃপ্রকাশটা দিয়েছিল, যে ভেতরের ওর জ্বলনীটা, তাতে আমার যে মতামত ছিল যে ও যে টাকাটা তুলেছে সেই টাকাটার হিসাব দিক আগে, এবং আমি বলেছিলাম যে আমার যারা ভিউয়ার্স আছে, প্রিয়ার যারা ভিউয়ার্স আছে, তারা প্রত্যেকে গিয়ে ওকে কমেন্ট করো যে ও যে টাকাটা তুলেছে সেই টাকার আগে ক্ল্যারিফিকেশান দিক, সেই টাকার কত কী খরচা করেছে সেইটা আগে ও জানাক। প্রত্যেকে করেছে সেটা, আমি বলবো না আমার কথা শুনে করেছে, কারণ ওর হিংসার বহিঃপ্রকাশ দেখে প্রত্যেকে ওর কমেন্ট বক্সে গিয়ে একই কথা বলেছে, তোর লজ্জা করে না, তুই ভিখারি, তুই হাত পেতে টাকা নিচ্ছিস সেই টাকাগুলোর হিসাব দে, অনেকেই করেছে অনেক কমেন্ট এবং সেই কমেন্টের একটা উত্তর দেয়নি। তোর যদি মেরুদণ্ড সোজা হয়, তুই যদি মানুষের মধ্যে পড়িস, তুই তো বলিস নিজেকে খুব স্পষ্টবাদী, যুক্তি দিয়ে কথা বলিস, তাহলে তোর কমেন্ট বক্সে কালকে প্রিয়াকে নিয়ে যে কমেন্টগুলো পড়েছে, মানে তোর টাকা নিয়ে, যে প্রিয়ার টাকা তুই হিসাব চাচ্ছিস, তুই তোর টাকার হিসাব দে, তুই যে কিউআর কোড দিয়ে টাকাগুলো তুলেছিস তোর টাকার হিসাব দে, তুই পারলে সেই কমেন্টগুলোর উত্তর দিস, তুই পারলে সেই কমেন্টগুলোর উত্তর দিস। তো চলো বন্ধুরা, আজকে দালালকে কিছু কথা বলবো, তার সাথে টিনুকে তো বলবোই কিছু কথা, আর প্রিয়ার কমেন্টের কিছু কথা বলবো। প্রিয়াকে নিয়ে এখানে ওখানে কমেন্ট হচ্ছে, কিছু মানুষ করছে, তাদেরকে আমি আজকে একটা রিকোয়েস্ট করতে এসেছি এই সবটা নিয়ে আজকের ভিডিও। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। নিশ্চয়ই প্রিয়ার নিশ্চয়ই টিনুর ভিডিও পাবো, টিনুর এখন সুন্দর সুন্দর ভিডিও পাবো, কারণ ঠাম্মি এসছে, তো প্রাণবন্ত একটা মানুষ এসছে, সেই মানুষের ভিডিও পাবো। তো যাই হোক, কালকে একজন কমেন্ট করে আমাকে বলেছে যে বিজনেস অনলাইনে বিজনেস করছে, আন্টি অনলাইনে বিজনেস করছে, অনলাইনে ফোন করলে তো আবার গালিগালাজ শুনতে হবে, কারণ ওর পাশের বাড়ির লোক ধরবে তো ফোনটা। অনলাইনে বিজনেস করতে গেলে মানে মেসেজ করলে বা অর্ডার দিলে যদি পাশের বাড়ির লোক ধরে ধরে গালাগালি করে, মা বাবা তুলে গালাগালি করে, তখন কী হবে আন্টি? জোক মানে জোকস মানে মজা করেছে, ও মজা করেছে, আমিও মজা করলাম, কারণ এইসব মজা টিনু ডিজার্ভ করে, কারণ ও যেগুলো করছে ওর জন্য ও শুনছে, একমাত্র ও দায়ের জন্য। তো যাই হোক, দেখা যাক কী করবে। প্রত্যেকে বলছে শাড়ি চুড়িদার ম্যাক্সি এগুলোর ব্যবসা করবে, কেউ বলছে জুয়েলারি মানে ইমিটেশনের ব্যবসা করবে, দেখতে পাবো কী করবে সামনের দিন, দেখতে পাবো। তো অনেকে বলেছে, আমি কালকে ভিডিওটা করেছিলাম যে 5 বছরে সন্দীপের দেওয়া ফেস দিয়ে ও আজকে এটা করে খাচ্ছে, তো আমাকে একজন বলেছে যে না, পরকিয়া বিক্রি করে আইফোন কিনেছে, পরকিয়া বিক্রি করে আইফোন কিনেছে, এটা ওর পরকিয়া বিক্রি করার টাকা। ও আচ্ছা, তোমাদের যে কমেন্টের কথা বলছিলাম হঠাৎ করে চলে আসলো, অনলাইনে বিজনেস করলে তো ফোন করে মালের অর্ডার দিলে তো আবার পাশের বাড়ির কাকু আছে ফোন অ্যাটেন্ড করবে, আর আমাদের মা বাবা তুলে গালাগালি দেবে, গালাগালি শুনতে হবে। তো কমেন্টটা হঠাৎ করে চলে আসলো, তাই বললাম যে এটা এই এই যে কমেন্টটা এসছে না, এই কমেন্টের জন্য ওই দায়ী, কারণ পাশের বাড়ির কাকু ধরেছিল, পাশের বাড়ির মানুষ ধরেছিল ওর ফোনটা আর বলেছে, সেই জন্য আজকে এই কমেন্টটা। তো আমি আগে একটু প্রিয়াকে নিয়ে কটা কথা বলিনি। প্রিয়ার টাকা তোলা নিয়ে হইচই, প্রিয়ার টাকা ফেরত দেওয়া নিয়ে হইচই, তো প্রিয়া কত চালা, কত বোকা, কত শয়তান, অনেক কিছু প্রিয়া। সর্বোপরি সবার দিনের শেষে প্রিয়া একটা মা, একটা অসুস্থ বাচ্চার মা, প্রাণপণ চেষ্টা করছে বাচ্চাটাকে কিভাবে সুস্থ করতে পারবে, কিভাবে ভিডিও দিতে পারবে, কিভাবে প্রজেক্ট করতে পারবে, কিভাবে আমাদের সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে দিনের শেষে। আর যাই হোক, ও কুমাতা না, ও একটা মা, তো সর্বোপরি ও চেষ্টা করছে। একজন লিখেছে যে আমি প্রিয়ার আত্মীয়, ও যে বাচ্চাটার জন্য কী কষ্ট করছে আমরা সামনে থেকে আমরা দেখছি, আমরা দেখতে পাচ্ছি 24 ঘন্টার একটা শ্রেণী কীভাবে কদর্য ভাষায় দুই একজন ওকে গালিগালাজ করছে, ওকে ভুল বুঝছে, কিন্তু আমরা সামনে থেকে দেখছি ও কী প্রচণ্ড কষ্ট করছে। তো যাই হোক, আমি শুধু একটা কথাই বলবো, আমি কালকে দুটো একটা ভিডিও দেখেছি এবং সেই সব ভিডিওতে কিছু কমেন্ট দেখেছি, তারা লিখেছে আমরা এত টাকা দিয়েছি, কেউ লিখেছে আমরা এত টাকা দিয়েছি ভুল করেছি, কেউ লিখেছে অ্যামাউন্ট বলে দিয়েছে, কেউ লিখেছে
তা অনেকের আফসোস হয়েছে, অনেকে বলেছে যে আমরা আয়ুষকেই দিয়েছি, আয়ুষ দরকার হলে ফল খাবে, দরকার হলে ওর ট্রিটমেন্টে লাগাবে, বা প্রিয়া যেটা ভালো বুঝবে করবে। কিন্তু দু একজনের আফসোস দেখলাম যে ভুল করেছি, এইটা এত টাকা দিয়েছি। তো আমি শুধু একটা কথাই রিকোয়েস্ট করব, যারা যারা আমার ভিডিওটা দেখবে তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, এখানে ওখানে সেখানে গিয়ে কমেন্ট করে আফসোস না দেখিয়ে, প্রিয়া যেহেতু বলে দিয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে, সেহেতু আমার রিকোয়েস্ট একটা, প্রিয়ার আন্টি, প্রিয়া আমাকে আন্টি বলে ডাকে, সেই আন্টির হয়ে আমি একটা, আন্টি হয়ে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা এখানে ওখানে গিয়ে আফসোসের কমেন্ট করবেন না, প্রিয়াকে ভুল বুঝবেন না। আপনারা যদি মনে করেন যে আপনাদের আফসোস, টাকা দিয়ে ফেলেছি, আয়ুষের কাজে লাগছে না, এবং হেভি একটা অ্যামাউন্ট আমি দেখেছি, কালকে হেভি একটা অ্যামাউন্টের একটা কমেন্ট দেখেছি, কোথায় দেখেছি সেটা নাই বা বললাম, যদি আমার ভিডিওটা সেই পর্যন্ত, সেই ভিউজ ভিউয়ারের কান পর্যন্ত পৌঁছায়, তাহলে হয়তো সে বুঝতে পারবে আমি তাকেই বলেছি, এরকম দু একজন আছে। আমার রিকোয়েস্ট, এখানে ওখানে সেখানে গিয়ে কমেন্ট না করে ডাইরেক্ট প্রিয়াকে বলুন, ডাইরেক্ট প্রিয়ার দরকার নেই, কমেন্ট করলে সর্বসম্মুখে বলতে লজ্জা পেলে বা মানবিকতায় লাগলে, যদি মনে করেন যে না আমি যখন টাকাটা দিয়েছি, টাকাটা যখন আয়ুষের কাজে লাগেনি, আমি ব্যাক করে নিচ্ছি, প্রিয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে, অনায়াসে প্রিয়ার সঙ্গে যোগাযোগ করে টাকাটা নিয়ে নিন, টাকাটা নিয়ে নয় নিজের কাছে রাখুন, যদি মনে করেন না অন্য আরেকজনের হেল্পের জন্য কাউকে দেবেন তাকে দিয়ে দিন। কিন্তু এখানে ওখানে সেখানে গিয়ে কমেন্ট করছেন, সেগুলো না দেখতে ভালো লাগছে না, শুনতে ভালো লাগছে না, ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে, যেটা প্রিয়া চাইছে না। প্রিয়া তো নিজের ই দিয়ে দিয়েছে, ওপিনিয়ন দিয়ে দিয়েছে, নিজের মানসিকতার পরিচয় দিয়েছে, কারণ প্রিয়া একটুখানি জেদি, প্রিয়া একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসে, সেই জন্য হয়তো প্রিয়াকে অনেকেই অহংকারী বলে, অনেকেই জেদি বলে, অসুস্থ মা, অসুস্থ বাচ্চার মার কী অহংকার, কেন অসুস্থ বাচ্চার মার অহংকার হতে পারে না, সে স্পষ্ট কথা বলতে পারে না, সে তার মেরুদণ্ড সোজা করে কথা বলতে পারে না, সেটা তার অপরাধ। তো যাই হোক, আজকে একটু এইটুকুই শুধু বলবো যে যে বা যারা অন্য জায়গায় কমেন্ট করছেন এত টাকা দিচ্ছি, এত টাকা দিচ্ছি, তারা আমার মনে হয় তারা প্রিয়ার কাছে ডাইরেক্ট, ও যে নাম্বার দিয়েছে সেই নাম্বারে কমেন্ট, মানে ই করুন, যোগাযোগ করুন, প্রিয়া টাকা ব্যাক করে দেবে। তারপরে সেই টাকা নিয়ে আপনারা কী করবেন সেটা আপনাদের ব্যাপার, এইটুকু শুধু বললাম। যদি আমার এই ভিডিওটা সেই পর্যন্ত পৌঁছায় নিশ্চয়ই বুঝবে আমি কার উদ্দেশ্যে, কাদের উদ্দেশ্যে বলেছি। তো এই তো গেল প্রিয়ার কথা, এইবার বলি কালকে দালালের কমেন্ট বক্স লিখেছে, তুমি কত টাকা প্রিয়াকে দিয়েছো, খালি টাকা টাকা করছো, আমি কয়েকটা কমেন্ট পড়ব। তো আমিও ভিডিওতে বলেছি যে প্রিয়াকে যে দালাল কত টাকা দিয়েছে, এটা দালালের কথা, দালালের কমেন্ট বক্সে দালাল কত টাকা দিয়েছে সেই টাকাটা প্রিয়াকে বলেছি আগে ফেরত দিতে, এবং দালালের উদ্দেশ্যে কালকে ভিডিও করেছি, দালালের মারফত যেসব টাকা এসছে, দালালের মারফত যেসব টাকা এসছে দালাল ভিডিও করে বলুক, প্রিয়ার কাছে পাঠাতে হবে না, প্রিয়া সেই টাকা দিয়ে দেবে। একজন লিখেছে, এই লজ্জা করে না, তুমি যে কিউআর কোড দিয়ে 12 লাখ টাকা তুলেছো, সেটা যে লোকে, লোককে হিসাব দাও, লোকে টাকা ফেরত দাও, তারপর একটা বাচ্চাকে নিয়ে বলো, আরে বাচ্চাটা তো অসুস্থ, অসভ্য মহিলা, মানে বাচ্চাটা তো অসুস্থই, এরপরে ও ভিডিও করে করে প্রিয়াকে অসুস্থ করে দেবে, যাতে বাচ্চাটার জন্য ও খাটতে হয়, কারণ প্রিয়ারও মাঝে মাঝে মাথা যন্ত্রণা হয়, তারপরে এরকম প্রেশার, এরকম অসভ্য অশ্লীল কথাবার্তা যদি বলে, সত্যি কথাই একইতে তো ওর মাথায় তো একটা প্রেশার আছেই যে ওর বাচ্চাটা অসুস্থ, তারপরে সত্যি কথা ওর টার্গেটই নিয়েছে প্রিয়াকে অসুস্থ করে দেবে। একজন লিখেছে, তুই যে ভিখারি জ্বালা নিয়ে হেল্প নিয়েছিলি সেটার হিসাব দিয়েছিস, এরকম অনেক অনেক কমেন্ট এসছে যার উত্তরও দেয়নি, জানি না আজকে দেবে কি না। নেক্সট আর একটা কমেন্ট করছি, শোনো তোমরা, তুমি কি তোমার সোনা গয়না এইসব বিক্রি করে তারপর কি দর্শকদের থেকে টাকা চেয়েছিলে, আমি যতদূর জানি আগে তুমি চেয়েছো, অন্যকে বলার আগে নিজেরটা দেখো, এই জন্যই এত লোক সুযোগ পায় তোমাকে নিয়ে কথা বলার। একদমই তাই, ও নিজের সুযোগ করে দেয়, ও নিজের সুযোগ করে দেয়, ওর খুব বড় একটা আপডেট আসতে চলেছে, সেটা ও কালকে নেচে নেচে বলেছে, কারণ ও আপডেট
কালকে আপডেট দিয়েছে 7 তারিখে 7ই ডিসেম্বরও যাওয়ার কথা ছিল, 6ই ডিসেম্বরও যখন ওকে সবাই বাড়িতে দেখছে কমেন্ট করছে তার উত্তরও দেয়নি, বা মানে তারপরে আমরা অন্য চ্যানেল থেকে মানে লাইক থেকে জানতে পেরেছি ও কেন যায়নি, ও কিন্তু তখনও আপডেট দেয়নি। ও তো জানতো 15 দিন আগে বা 7 দিন আগে তো জেনে গেছিল যে ওর কেন দিল্লিতে যেতে হবে না। প্রত্যেকে যখন তাকিয়েছিল যে ওর দিল্লির যাওয়াটা ওর শুভাকাঙ্ক্ষী বা হেটার্সরা সবাই জানতে চেয়েছিল যে ও কেন যাচ্ছে না, ওর 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ 6 তারিখ ওর মতো করে ভিডিও দিচ্ছে, তখনও ও বলেনি। 6 তারিখের লাইভে আমরা জানতে পেরেছি ওর দিল্লিতে যাওয়া হচ্ছে না। তাহলে সেটা আবার কালকে বড় করে বলল যে আমার আগেই তো বলে দিচ্ছে, তাহলে তুই কেন আগে বলছিস না যে মুহূর্তে তুই আপডেটটা পেয়েছিস সেই মুহূর্তে তোর ভিউয়ার্সদের তুই জানাস নি কেন? যখন দেখছে ওর পোল খুলে যাচ্ছে মোটামুটি সবটা পরিষ্কার হয়ে গেছে তখন ও আবার কালকে একটুখানি হিংস দিয়ে গেল যে ওর আগেই সবটা ওয়াইটিতে চলে আসছে। অবশ্যই তাই, অবশ্যই তাই, ভাগ্যিস ওরা রিমিয়া রমা ভাগ্যিস নিজেরা চ্যানেল খুলে বলেনি, তাহলে বলতিস নিজেদের চ্যানেল আর্নিং করার জন্য, নিজেরা আর্নিং করার জন্য ইউটিউবে নিজেদের জায়গা করার জন্য তোকে নিয়ে ভিডিও করছে, ক্রেডিটটা তুই নিয়ে নিতিস। ভাগ্যিস এটা ওরা করেনি, ভাগ্যিস এরা এটা ওরা যে কোনো একটা চ্যানেলের মারফত আমাদেরকে তাদের মূল মানে মূল উদ্দেশ্য ছিল যে দর্শকের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া, সেটাই দিয়েছে, সেটাই করেছে ওরা। তো ভাগ্যিস নিজেরা চ্যানেল খুলে বলেনি, আর তোর আপডেট ওদের থেকে শুনতে হচ্ছে, তোর আপডেট তুই দিচ্ছিস না কেন? ওদের আগে তো তোদের তোর কাছেও আসছে, ওদের কাছে যেমন আপডেট আসছে তোর কাছেও তো আপডেট আসছে, তুই দিচ্ছিস না কেন? তুই ভিউয়ারদের জানাচ্ছিস না কেন? জানাচ্ছিস না কেন? এই যে আপডেটটা ওরা দেবে তুই নিশ্চয়ই জানিস, তোর কাছেও আসবে, ওদের কাছে আপডেট আসা মাত্রই তোর কাছেও আসবে, তুই কেন ওদের আগে সেই আপডেটটা দিচ্ছিস না, দিতে পারছিস না কেন? পারছিস না, নিজের গালে নিজের চটটা মারতে পারছিস না, তাই তো? ওই জন্য দিতে পারছিস না। কেন দিতে পারছিস না? তোর কথা অন্যের কাছ থেকে শুনতে হচ্ছে কেন? তোর ভিউয়ার্সদের, তোর হেটার্সদের কথা বলছি না, তোর ভিউয়ার্সদের কথা বলছি, কেন শুনতে হচ্ছে? কেন বলতে এখন কেন বলছিস একটা চ্যানেল বন্ধ হয়ে যাবে 10টা চ্যানেল ওপেন করবি? কেন বলতে হচ্ছে তোকে? তোর তার মানে ভয় হয়েছে যে চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে, তাহলে বুঝতে পারছিস এমন ক্রিয়েটর তুই, তোর এমন ক্রিয়েটিভিটি, এমন সমালোচক তুই, যে এমন সমালোচনা করিস যে তোকে নিয়ে কেস করতে হয়, তোকে দৌড়াতে হয় কোর্টে, তোকে উকিল পুষতে হয়, কোর্টে না যেতে গেলে উকিল পুষতে হবে, তোকে উকিল পুষতে হয়, বুঝতে পেরেছিস? তো দিল্লির মতো জায়গায় ছুটতে হয়, আজকে কোর্ট কেস হয়েছে তোর, এটা 7 তারিখের এটা ট্রান্সফারের যে অ্যাপিল করেছি সেটা কি হয়েছে জানি না, সেই জন্য আটকে আছে, স্টে অর্ডার হয়েছে, কিন্তু যদি স্টে অর্ডারটা না হতো তাহলে তো তোকে যেতে হতো, তাহলে কত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটর তুই, বুঝতে পেরেছিস? তোর নামেই তোর বাড়িতেই মাসে একটা করে নোটিশ যায়, কত বড় সমালোচক তুই, ভাব তাহলে। এটা তোকে নিয়ে লাইভ করতে হয়, তোর সামনের দিনে কী হবে, তোর চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে, সেই সব আপডেট দিতে হয়, কারণ তুই হিংস পেয়েছিস তো, যার জন্য কালকে বললি একটা চ্যানেল বন্ধ হয়ে গেলে 10টা চ্যানেল আসবে, বুঝতে পেরেছিস কত বড় ক্রিয়েটর তুই, কত বড় ক্রিয়েটর? তাই এত বড় ক্রিয়েটর হওয়ার আমার দরকার নেই, আমার দরকার নেই এত বড় ক্রিয়েটর হওয়ার, যেখানে মান সম্মান কিচ্ছু নেই, যেখানে শ্বশুরবাড়িতে তো নেই, সমাজের বুকেও নেই, তোকে যারা বাহবা দেয় না অ্যাকচুয়ালি কি তারা তোর বন্ধু? আমার মনে হয় না, তোকে থামায় না, কোথায় দাড়ি দিতে হয় জানে না তারা, অ্যাকচুয়ালি কি তারা বন্ধু? আমার মনে হয় না, তারা না তোর মজা দেখে, তারা তোর মজা দেখে, বুঝতে পেরেছিস? মজা দেখার জন্য তোকে এরকম করে। দেখ যে কমেন্টের কথাটা বলছিলাম, আপনার সত্যি লজ্জা হওয়া উচিত প্রিয়া, আমার রিলেটিভ ও কি কষ্ট করছে বাচ্চাটার জন্য আপনি এখানে করছে, ও কি কষ্ট করছে বাচ্চাটার জন্য আর আপনি এখানে বসে কন্ট্রোভার্সি করছেন, আপনি যে কতটা নিচ মানসিকতার মানুষ সেটা বোঝাই যাচ্ছে। তুই যদি সত্যি কথায় মানসিক মানে ভালো মানসিকতার মানুষ হতিস না, তোর এই জায়গাটা খালি, এই জায়গাটা দাঁড়িয়ে তুই প্রিয়ার পাশে দাঁড়াতিস, কিন্তু প্রিয়ার পাশে কেন দাঁড়াসনি? প্রিয়া তোর ফাঁদে পা দেয়নি, তোর তবেই তোর সমালোচনা সার্থক হতো তুই যদি প্রিয়ার পাশে না আয়ুষের পাশে দাঁড়াতিস, ঢাল হয়ে আয়ুষের পাশে দাঁড়াতিস। তুই কী করছিস? উল্টে মানুষকে উস্কাচ্ছিস। আজকে তোর জন্য যতগুলো মানুষ এই যে নেগেটিভ কমেন্ট করছে না প্রিয়াকে, তার কিছুটার জন্য তুই দায়ী, তোর জন্য মানুষ সাহস পাচ্ছে,
এইভাবে নেগেটিভ কমেন্ট করতে, এইভাবে ওকে বিব্রত করতে, তোর জন্য সাহস পাচ্ছে, বুঝতে পেরেছিস? তো এই তো গেল দালালের কথা। দালালকে বললাম যে ও যদি পারে, ওর কালকে যে সমস্ত কমেন্ট এসছে তার যেন উত্তর দেয়। আর সবাইকে বললাম যারা এখানে ওখানে কমেন্ট করছো তারা ডাইরেক্ট প্রিয়াকে কমেন্ট করো। এবার বলি, আবার ফিরে আসি টিনুর কিছু প্রশ্নের উত্তরে। টিনুকে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো কমেন্টের মাধ্যমে উঠে এসছে। একজন লিখেছে, মানুষ তোমার ভিডিও, ভালো ভিডিও দেখার জন্য তোমার ব্লগ দেখে না, তোমার শেষ পরিণতি কী হবে সেটা দেখার জন্য ভিডিও দেখে। একদমই ঠিক, যেটা আমি প্রথম দিন থেকে বলে আসছি, যে ওর ভিডিও কেউ ভালোবেসে দেখে না, কারণ ওর ভিডিওতে এমন কিচ্ছু নেই। ওর ভিডিও দেখতে যায় ও কিষানুর মতো একটা বাচ্চাকে ফেলে রেখে সুন্দর করে হেসে খেলে দিব্যি খেয়ে দিয়ে নেচে কুদে বেড়াচ্ছে, কী করতে চলেছে ও কতটা বাড়তে পারে সেইটা দেখার জন্য যায়। শেষ পরিণতি, ও ফোকলার মতো একটা দুশ্চরিত্রর হাত ধরেছে, তার পরিণতি কী সেইটা দেখতে চায়। আরেকজন লিখেছে, কণিকা, রিয়াঙ্কা, প্রিয়া, মৌ, ওদেরকে দেখে শেখো কীভাবে সংসার করতে হয়। এক একজন এক এক রকম সমস্যার সাথে ফাইট করে সংসার করছে। একদমই তাই, এই যে পাঁচটা, চারটে নাম নিয়েছে, চারটে মেয়ে কী প্রচণ্ড সংগ্রাম করছে। তুমি চিনেছ টাকা, 5 বছর ইনকাম করে আজ তোমার কাছে কিছুই নেই, হবে তোমার জীবনে লাখ লাখ টাকা হবে, সুখ পাখি তুমি খুঁজে পাবে না। একদমই তাই, প্রচুর টাকা হয়তো টিনু ইনকাম করবে, কিন্তু সুখ ও খুঁয়ে ফেলেছে, সুখ ও আর জীবনে পাবে না, এগুলোকে সুখ বলে না। এই যে মোহর পেছনে ঘুরছে না, মোহ যখন কেটে যাবে তখন দেখবে পুরোটাই ফাঁকা, 23 বছরের সংসার আমার, স্বামী কোটি টাকার সম্পদ, কোনো কিছুই আমার নামে নেই, তাতে কি হয়েছে, সুখে আছি। এটাই তো একটা প্রকৃত স্ত্রী, এটাই তো চায়। স্বামীর টাকা মানেই তো স্ত্রীর টাকা, বা স্ত্রী আর জিনিস মানেই তো স্বামীর জিনিস। এখানে 5 বছর সংসার করেছি আমি পুরো খালি, এই কথাটা একদমই যুক্তিসঙ্গত না। আমার তোমার বলে কিছু নেই, সংসার সবার। আজকে ও পরকীয়া করে চলে গেছে, তাই আমার 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 করছে, আমার আমার করছে। কিন্তু সন্দীপের টাকা কি ওর টাকা নয়, ছিল না? সন্দীপের সম্পত্তি কি ওর সম্পত্তি ছিল না? কিন্তু না, এই ইনি বলছেন যে আমার স্বামীর কোটি কোটি টাকা কিন্তু আমার নামে কিছু নেই। একদমই তাই, এটাই হওয়া উচিত। তারপরে লিখেছে, সুখে আছি, আমার একটাই মেয়ে, আমার মৃত্যুর পর সব কিছু ওরই হবে। একদমই তাই, একদমই তাই, একটাই সন্তান উনার, ওরই হবে, এটাই জীবন, জীবনের বড় প্রাপ্তি আমি মনে করি, সন্তানের জন্য কিছু রেখে যাওয়া। একদমই তাই, একদমই তাই, একদম মন ছোঁয়া একটা কমেন্ট। একটা মা, একটা বাবা এটাই তো কাম্য করে, এটাই তো নিয়ম। এর থেকে একটা মায়ের আমার মনে হয় আর কিছু চাওয়ার থাকতে পারে না। কিন্তু ওর না, ওর তো অন্য নেশা, অন্য নেশায় বেরিয়েছে, বেরিয়ে এখন দেখেছে পয়সা ছাড়া কিচ্ছু নেই, তাই এখন পয়সার পেছনে ছুটে বেড়াচ্ছে, টাকার পেছনে ছুটছে। দেখা যাক টাকা ওকে সুখ দিতে পারে কিনা, সুখ শান্তি টাকা দিতে পারে কিনা। একজন লিখেছে, কোর্ট থেকে নিষেধ, ছেলের কথা বলা যাবে না। কেন বলো তো টিনুর ছেলের কথা, এটা সবার বোঝা উচিত, বারবার একই কথা বলো না, আইনের কোনো বিষয়ে ভিডিওতে বলা বারণ, তাই নাকি? ছেলের কথা বলা যায় না কোন আইনে লেখা আছে, তাতে অনেক প্রশ্ন করে অনেকে বলেছে, কোর্ট থেকে এই কথা বলেছে, সেটা কিন্তু টিনু নিজের মুখ থেকে আমরা কোনো ভিডিওতে শুনিনি। আর এটা কোনো কোর্টেই, কেউ কোনো আইনে নেই যে মা তার সন্তানের কথা বলতে পারবে না, মা তার সন্তানকে দেখতে যেতে পারবে না, এটা কোনো আইনে নেই। ভুল ভ্রান্ত কথা, অপপ্রচার, এগুলো আর কিচ্ছু না। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। তো চলো, আজকে আবার মহারানীর ভিডিও আসবে, ভিডিও দেখব। আর ওইদিকে সন্দীপের ভিডিও তো দেখি, মজা করি, কিষানুকে দেখি, দু চোখ ভরে দেখি ওর দুষ্টুমি, ওর আদো আদো কথা, ওর বেড়ে ওঠা দেখছি। তো চলো, আজকে এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে আসবে। তো চলো, আজকে পর্যন্তই।